জমি মাফিয়াদের রুখতে সরকারি জমি রক্ষা করতে নিজের হাতেই দখল করা জমির খুঁটি ভেঙে দিলেন বিডিও প্রশান্ত বর্মন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের ধারাগঞ্জ এলাকায় সারের কালোবাজারি বন্ধ সহ অন্যান্য দাবি নিয়ে বিক্ষোভ এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই বিষয়গুলির বিরুদ্ধে সদর মহকুমা দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন এবার বিস্তারিত সংবাদে সরকারি জমি রক্ষা করতে নিজের হাতেই দখল করা জমির খুঁটি ভেঙে দিলেন বিডিও প্রশান্ত বর্মন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের ধারাগছ এলাকায় স্থানীয় সূত্রে খবর রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ধারাগছ এলাকায় করতোয়া নদীর ধারে বেশ কিছু ঘাস জমি দখলের চেষ্টা করছিল জমি জমি মাফিয়া সরকারি দখল করে খুঁটি গেড়ে রাখা হয় হয় জমিতে তৈরি করা অবৈধ নির্মাণ আর সেই খবর রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কাছে যাওয়া মাত্রই ভূমি ও রাজস্ব দপ্তরের দুই আধিকারিককে নিয়ে সেই জমি পরিদর্শন করতে গিয়ে তিনি দেখতে পান প্রায় দশ একর জমি দখল করে রেখেছে মাফিয়ারা সঙ্গে সঙ্গে নিজেই খুঁটি ভেঙে ফেললেন হাত দিয়ে তারপরে খবর দিতে চলে আসে হাজি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত এরপরে জেসিবি দিয়ে সব দখল করা জমির খুঁটি এবং ঘর ভেঙে ফেলা হয় এ বিষয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জানান তার কাছে অভিযোগ আসে করতোয়া নদীর ধারে বেশ কিছু সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বিষয়টি পরিদর্শন করতে এসেই তিনি দেখতে পান জমি দখলের জন্য খুঁটি কেড়ে রাখা হয়েছে তা ভেঙে ফেলা হলো কারা এই জমি দখলে চেষ্টা করছে তাও খতিয়ে দেখা হবে আমরা এখানে আমাদের যে মাজিয়ালি জিপি আছে সেখানে আসছিলাম এখানে দীর্ঘদিন যাবত একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে যে সরকারি যে জমিগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেই জমিগুলো কেউ বা কারা দখল করবার চেষ্টা করছে এবং সেই দখল করার পরে সেই আঙুলটা আমাদের প্রশাসনের দিকে আসছে এটা কখনোই আমরা রাজগঞ্জগুলোকে বরদাস্ত করব না কারণ প্রশাসন এর সঙ্গে জড়িত নেই কোনো অ্যাডমিনিস্ট্রেশন এর সঙ্গে জড়িত নেই আমরা আমাদের কাছে এরকম খবর আসলে এবং আড়াইরা নিজে গিয়ে দেখছেন এবং পুরো ল্যান্ডটা সরকারি ল্যান্ড রয়েছে এখানে কেউ বা কারা যদি কেউ এই চক্রান্ত চালাতে থাকে আমরা প্রশাসন কর কটা হাতে ব্যবস্থা নেব এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রেকর্ডে তিরিশ পঁয়ত্রিশ বিঘার মতো জমি দেখা যাচ্ছে পুরোটাই ঘিরে রেখেছিলেন কে রেখেছেন আমরা এটা পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমাদের সরকার থেকে নির্দেশ রয়েছে এরকম অন্যায় কাজ যিনি করবেন তাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না হ্যাঁ নদী লাগোয়ার ল্যান্ড রয়েছে এবং এখানে সোশ্যাল ফরেস্ট রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে গাছ লাগানো রয়েছে পুরো ল্যান্ডটাকে তারা ঘিরে রেখেছে কিন্তু আমি প্রায় ঘন্টা পাঁচেক হয়ে গেল এখানে কেউ আমার সামনে আসেননি আমরা এবং আমার সঙ্গে আড়াই সাহেবরা রয়েছেন এবং আমাদের প্রধান সাহেবও আছেন তাই আমরা এই ল্যান্ডটা যেহেতু সরকারি ল্যান্ড এভাবে কি অবৈধভাবে এটা ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে না না এর দেখুন অ্যাডমিনিস্ট্রেশন যারা সার্ভিস করছে সবার চাকরির ভয় আছে এটা হচ্ছে অহেতুক কথা যখন কেউ জমি মাফিয়ার অ্যাগেনস্ট এই সব পদক্ষেপ গ্রহণ করা হয় তখন তারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দিকে আঙুল তোলে অ্যাডমিনিস্ট্রেশন এখানে কেউ জড়িত নেই গ্রাম পঞ্চায়েতের প্রধান নে এখানে ব্লক প্রশাসন নেই বিএলআরও এবং পুলিশ এখানে কেউ জড়িত নেই আমাদের কাছে পুরো নির্দেশ আছে কেউ অবৈধভাবে কাজ করলে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট এভি নিউজ দুর্নীতি সারের কালোবাজারি বন্ধ সহ অন্যান্য দাবি নিয়ে বিক্ষোভ বৃহস্পতিবার দলের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই বিষয়গুলির বিরুদ্ধে সদর মহকুমা দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ কর্মসূচির আগে শহরের সমাজপাড়া থেকে দলের কর্মী সমর্থকদের নিয়ে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দিনের আন্দোলন প্রসঙ্গে জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক মনতোষ প্রামাণিক বলেন রাজ্য জুড়ে দুর্নীতি সারের কালোবাজারি এবং গত চৌঠা ডিসেম্বর কলকাতার দলীয় কর্মসূচিতে পুলিশের অত্যাচার সহ বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে এই কর্মসূচি তবে আজকের এই কর্মসূচি পূর্ব ঘোষিত হলেও পুলিশের যে সক্রিয়তা তার নিন্দা করেন তিনি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুজিত ঘোষ হরিভক্ত সর্দার জীবন সরকার সহ একাধিক কর্মীবৃন্দ আপনারা প্রত্যেকে জানেন গত চৌঠা ডিসেম্বর কলকাতায় যখন শান্তিপূর্ণভাবে আমাদের দলের পক্ষ থেকে যে লাগাতার দুর্নীতি আপনারা সম্মুখীন হয়েছেন যেভাবে স্মার্ট মিটার চালু করা হচ্ছে যার কোনো প্রয়োজনীয়তা নেই এবং বিদ্যুতের ফিক্স চার্জ মিনিমাম চার্জ এগুলো চালু করার মধ্য দিয়ে সাধারণ মানুষ জীবন এমনিতে দুর্চয় হয়ে আছে তারপরে আরও তাদেরকে বিপদে ফেলা হচ্ছে সাথে সাথে আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি ওই দু হাজার কুড়ি জুলাই অগণতান্ত্রিকভাবে সারা দেশে চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ আমাদের রাজ্যের রাজ্য সরকার তার বিরোধিতা করলেও আমরা দেখলাম হুবহু প্রায় তারই কপি এই দু হাজার জাতীয় শিক্ষানীতির নাম করে তারা চালু করে দিল এবং সেখানে চার বছরের ডিগ্রি কোর্স এবং সেখানে আমি মানে আপনাদেরকে বলছি কলেজে কলেজের যে দুরবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে এবং সাথে সাথে যে সারের কালোবাজারি জলপাইগুড়িতে হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এস পার্টির কয়েকজন কর্মীও আছে সেখানে আমরা সাধারণ মানুষকে সংগঠিত করে আজকের আমরা ব্লকের ব্লকে ডিভিশনের ডিভিশনে আমরা প্রতিবাদ জানাচ্ছি বিক্ষোভ জানাচ্ছি নানান ফর্মের মধ্য দিয়ে আগামী এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে এবং আগামী ছয়ই মার্চ আপনারা আমাদের অলরেডি ঘোষণা করা হয়েছে যে কলকাতায় সারা রাজ্যব্যাপী জমায়েত করে গণআইন অমান্যের ডাক দেওয়া হয়েছে তারই কর্মসূচি হিসেবে আজকে জলপাইগুড়ি শহরের উদ্যোগে কমিটির উদ্যোগে আজকে এই বিক্ষোভ এবং ডেপুটেশন আজকে বিক্ষোভ ডেপুটেশন করতে এসে পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন আমরা খুব অবাক হয়ে গেলাম যে আমরা অলরেডি ঘোষিত এই জিনিস যে আমরা আজকে এই ধরনের কর্মসূচি করব কিন্তু সেখানেও যেভাবে পুলিশি তৎপরতা যেভাবে তাদের মানে উপর অলাদের নির্দেশে তাদের যে সক্রিয়তা তা যদি অন্য ক্ষেত্রে দেখতাম তাহলে আমাদের মনে হয় আজকে মানুষের জীবন এতটা দুর্বিষয় হয়ে উঠতো না তাই এই ঘটনার নিন্দা না করে আমরা পারছি না সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভিনিউজ জানুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে গাড়ির বকেয়া ট্যাক্স জমা করলে বকেয়া ট্যাক্সের ওপরে ধার্য হওয়া একশো শতাংশ ফাইন মকুব করা হবে একইভাবে যে সমস্ত গাড়ির ফিটনেস এবং পারমিট করানো হয়নি সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে এই দুটি করালে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে উত্তরবঙ্গের সাত জেলাকে নিয়ে বৈঠকের পর কথা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের সাধারণ মানুষকে পরিবহনের পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া সেটাই লক্ষ্য আর পরিবহন ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা যাতে নির্ঝন ছাটে ব্যবসা করতে পারেন তা নিশ্চিত করার সঙ্গেই পরিবহন সংক্রান্ত আরও বেশ কিছু বিষয় নিয়ে সাত জেলার আরটিও এবং অতিরিক্ত জেলা শাসকদের নিয়ে বৈঠক সারেন মন্ত্রী বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে সব বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি আছে সেগুলির ট্যাক্স ফিটনেস এবং পারমিট রিনিউ করানো হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা হলো তবে যে সমস্ত গাড়ির ট্যাক্স বকেয়া আছে ফিটনেস এবং পারমিট রিনিউ হয়নি সেই সব গাড়ির মালিকদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ওয়েভার স্কিমের মধ্যে দিয়ে বকিয়া ট্যাক্স জমা করার সুযোগ করে দিয়েছেন দু মাসের মধ্যে বকিয়া ট্যাক্স জমা করলে ফাইন মকুব করা হবে একইভাবে জানুয়ারির পরিবর্তে যেসব গাড়ির মালিক ফেব্রুয়ারি মাসে পারমিট এবং ফিটনেস রিনিউ করাতে যাবেন তাদের ফাইনের আশি শতাংশ ছাড় দেওয়া হবে মন্ত্রী বলেন এই ধরনের ছাড়ের সুযোগ বারবার দেওয়া হয় না তাই বাংলার মানুষের কাছে অনুরোধ এই সুযোগ নেওয়ার জন্য এবং গাড়ির বৈধ কাগজপত্র নিয়ে চলাচল করার জন্য এটা পরিবহন দপ্তর বিভিন্ন জেলার যারা আরটিও এআরটিও আছেন এবং এডিএম রিলেটেড টু ট্রান্সপোর্ট তাদের নিয়ে আমরা এই রিভিউ মিটিংগুলো নিয়মিত করে থাকি আজকে জলপাইগুড়ি জেলার এই ডিএম অফিসে আমরা কয়েকটি জেলা উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে আমরা সেই রিভিউ মিটিংগুলো করি এগুলো এর মধ্যে কতগুলো ইস্যু থাকে ইস্যুটা হচ্ছে যে আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে পরিবহনের পরিষেবাটা সঠিকভাবে পৌঁছে দেওয়া দ্বিতীয় হচ্ছে পরিবহনের সাথে যে সমস্ত ব্যবসায়ীরা যুক্ত আছে তাদের স্মুথলি তারা ব্যবসার পরিবেশ পায় সেটাকে নিশ্চিত করা তৃতীয় হচ্ছে যে যত গাড়ি ব্যক্তিগত গাড়ি বা বাণিজ্যিক গাড়ি আছে তারা ঠিক ঠিক মতো তাদের ট্যাক্স দিচ্ছে কিনা বা তাদের সিএফ করাচ্ছে কিনা না পারমিট রিনিউ করাচ্ছে কিনা এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা থাকে যাতে একটা এফিসিয়েন্ট এবং স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে আমরা সেই কাজটা করার জন্য আজকে মিটিং করেছি এবং পাশাপাশি আমরা দু মাসের জন্য একটা ওয়েভার স্কিম এনেছি মাননীয় মুখ্যমন্ত্রী এই সুযোগটা যারা গাড়ির মালিক তাদের জন্য দিয়েছেন যে যত গাড়ির ট্যাক্স বাকি আছে অনেক দিন ধরে ট্যাক্স বাকি আছে এবং সেই ট্যাক্স বাকি থাকার জন্য ফাইন ও পুঞ্জীভূত একটা ফাইন তৈরি হয়েছে সেটাকে আমরা দু মাসের জন্য সেই ফাইনটা একশো শতাংশ ছাড় দিচ্ছি মুকুব করে দিচ্ছি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে যত গাড়ির ট্যাক্স বাকি আছে সেই ট্যাক্সটুকু মূল ট্যাক্সটুকু তারা যদি দিয়ে দেয় তাহলে যত ফাইন আছে ফাইনটা পুরোটাই মুকুব করে দিচ্ছে সরকার দ্বিতীয় হচ্ছে যাদের ফিটনেস বাকি ছিল বা পারমিট রিনিউ করায় নি। তারা যদি এই জানুয়ারি মাসের মধ্যে পারমিট এবং সিএফ রিনিউ করে তাহলে তারও যে ফাইনটা আছে একশো শতাংশ ছাড় পাবে দ্বিতীয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে যদি পারমিট এবং সিএফটা রিনিউ কেউ করাতে যায় তাহলে ফেব্রুয়ারি মাসে সে ফাইনের এইটটি পারসেন্ট ছাড় পাবে গাড়ি এটা বাণিজ্যিক গাড়ি ব্যক্তিগত গাড়ি সব গাড়ির ক্ষেত্রেই এই সুযোগটা দু মাসের জন্য দেয়া হচ্ছে কারণ এই ওয়েভার স্কিম বারবার দেওয়া যায় না আমরা অনুরোধ করেছি বাংলার মানুষের কাছে যাদের গাড়ি আছে আপনারা এই মুখ্যমন্ত্রী দেওয়া এই যে সুযোগ একটা নতুন বছরের যে উপহার হিসেবেই আমরা বলবো সেই সুযোগটা আপনারা নিন এবং আপনাদের গাড়িগুলোর বৈধ তৈরি হোক যেটা নিয়ে আপনি রাস্তায় চলাচল করতে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের অন্তর্বর্তী জামিনের আবেদন পিছিয়ে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের থাকাকালীন দিন হাটায় মাদার এবং যুব তৃণমূল কংগ্রেসের গণ্ডগোলে নিশীথের বিরুদ্ধে তিনশো সাত ধারায় মামলা রুজু করা হয়েছিল অভিযোগ দু সালের অগস্টে কোচবিহারের দিনহাটায় দুই ব্যক্তির ওপরে উপরে প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয় তাতে দুজন আহত হন পরে পুলিশ চার্জশিট দেয় নিশীতের বিরুদ্ধে জারি হয়েছে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় নিশীত প্রামাণিককে রক্ষা কবচ্ছে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন তার আইনজীবী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবচের আবেদন না কোচ করে দিয়ে পরবর্তীতে সার্কিটে পাঠিয়ে দেওয়া হয়েছে এই মামলাটা ছিল একটা জাস্টিস সূর্যপ্রকাশ কেশওয়ানি এবং জাস্টিস রায় চট্টোভাদের ডিভিশন বেঞ্চে আজকে মামলাটা ছিল তো ফোর থার্টি এট অ্যাপ্লিকেশন একটা অ্যান্টি সিটিং বেল ওটা টু থাউজেন্ড একটা কেস ছিল থ্রি হান্ড্রেড একটা মামলা তাতে আজকে হিয়ারিং হয়েছে এবং ওটা একটা ব্যাপার উঠে সাইড থেকে যেখানে আমরা যেটা বলতে চাইলাম যে ওনার অনেক ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট ছিল কারণ প্রিভিয়াস অনেক কেস ক্রিমিনাল কেস ওনার নামে পেন্ডিং আছে তা সেটা পিটিশনাররা ডেফার করলো এবং ওরা বলতে চাইলো যে না কোনো কেস নেই জাস্টিস এই ব্যাপারটাতে একটু আদারওয়াইজ দিল এবং বললো না আপনারা সাব সাবপ্রেসার ফ্যাট করছে সুতরাং এটা আমি মামলা ইয়ে করবো না এবং পরবর্তী সার্কিটে নেক্সট সার্কিট বেঞ্চে ওটা ট্রান্সফার করে দিয়েছে এই জামিনের আবেদন যেটা ছিল সেই বিষয়টা নেক্সট সার্কিট হ্যাঁ ওটা নেক্সট সার্কিটে গেল জামিন বেদ নেক্সট সার্কিটে গেল এবং তারপর ওটা মেরিট নেক্সট সার্কিটে ওটা হবে ঘটনাটি ঘটনাটা ওটা একটা অ্যাটিটিভ মার্টারের কেস ছিল ওটা আমি যতটুকুন সিটিতে যতটুকু জানতে পারলাম যে ওটা সেই সময় উনি নিজ পার্টিকুলার তৃণমূলে বিলং করতেন এবং তখন একটা যুব এবং ইয়ের একটা গণ্ডগোল ছিল মাদার একটা গণ্ডগোল ছিল তো সেই জন্য একটা ওনার ইনস্ট্রাকশানেই টোটাল ব্যাপারটা যেটা হয়েছিল এবং দুটো গানশট ইঞ্জুরি ছিল বুলেটগুলোই রিকভারি ছিল এবং থ্রি হান্ড্রেড সেভেন অ্যালং উইথ আর্মস কেস দিয়েছিল এবং পরবর্তীকালে সেটা চার্জশিট হয় এবং ফ্রম দ্য বিগিনিং অফ টু থাউজেন্ড এইটিন মানে স্টার্টেড ফ্রম দি কেস উনি অ্যাবসকন্ডেড আছেন তো এই জন্য উনি এখন ওয়ারেন্ট অফ অ্যারেস্টও হয়েছে অলরেডি ওটা পেন্ডিং আছে এপ্রিল মাসে ওটার মে মাসে মে মাসের ওটার ডেট ফিক্সড আছে এক্সিকিউশন অফ ওয়ারেন্টের ডেট ফিক্সড আছে তো এই স্টেজ এখন আছে বিভিন্ন শিক্ষা কর্মশালা ডিস্ট্রিক্ট রিসোর্স বা কি রিসোর্স পার্সন নিযুক্ত করার সময় নিরপেক্ষতা বজায় রেখে অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য এবং পারদর্শীদের অগ্রাধিকার দেওয়ার দাবি সহ একাধিক দাবি নিয়ে সমগ্র শিক্ষা মিশন জলপাইগুড়ি জেলা প্রকল্প আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শিত হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির বাংলার শিক্ষা পোর্টালের ডেটা এন্ট্রি এছাড়াও ডিআইএসি ডেটা এন্ট্রির জন্য নির্দিষ্ট অর্থ স্কুলগুলিকে এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ এই কাজগুলি নির্দিষ্ট সময় যথেষ্ট গুরুত্ব দিয়ে শিক্ষকরা সম্পন্ন করছেন সেক্ষেত্রে কাজের বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার দাবি জানানো হয় এছাড়াও প্রত্যেকটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করার ব্যবস্থাও গ্রহণ করার দাবি জানানো হল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক বিপ্লব ছা জানিয়েছেন উপরেও একাধিক দাবি দিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয় তবে সেক্ষেত্রে এদিন সমগ্র শিক্ষা মিশন জলপাইগুড়ি জেলা প্রকল্প আধিকারিকের অনুপস্থিতির জন্য ওই দাবি দাওয়া সম্মিলিত ডেপুটেশন প্রদান করা যায়নি বলেই জানিয়েছেন বিপ্লব ঝা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃত্ব অসিত রক্ষিত নীলাদ্রি অধিকারী জয়দীপ রায় প্রমুখ ডেপুটেশন দিতে পারিনি আমরা বিক্ষোভ দেখিয়েছি আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে পনেরো দিন আগে চিঠি দিয়েছিলাম উনি কথা দিয়েছিলেন লিখিতভাবে আমাদের জানিয়েছিলেন আজকে তিনটের পরে তিনটের সময় ডেপুটেশন নেবেন উনি আসেননি উনি ডিএম অফিসে যেতে বলেছিলেন আমরা ডিএম অফিসে যেতে চাইনি এডিপিওকে ডেপুটেশন দিতে নিতে বলেছিলেন আমরা এডিপিওকে দিতে চাইনি আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমরা আপনাকে চিঠি করেছি আপনাকে ডেপুটেশন দেব উনি ডেপুটেশন না নিয়ে তিনি অন্যায় করেছেন তিনি অসৌজন্য দেখিয়েছেন এবং আমরা তার প্রতিবাদ যেভাবে গণতান্ত্রিকভাবে করা দরকার সেই অফিসে বিক্ষোভের মধ্য দিয়ে আমরা করেছি আগামী দিনে আরো বড় বিক্ষোভের মধ্য দিয়ে এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করব এবং আমাদের দাবি প্রতিবাদের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়ব সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভিনিউজ নিউজ ভোরের আলোতেই নবনির্মিত ঝুলন্ত সেতুর ওপরে ডাম্পারের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার চলন্ত ডাম্পারের কেবিনে হঠাৎই আগুন লেগে যায় করে জ্বলতে থাকে গাড়িটি তবে চালক এবং সহকারী চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে যাওয়ায় আহত হননি কেউ জানা গিয়েছে বালি বোঝাই ডাম্পার ওদলা দিক থেকে আমবাড়ির দিকে আসছিল ভোরের আলোর ঝুলন্ত সেতুতে উঠতেই ডাম্পারে আগুন ধরে তবে ভোরের আলোতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা না থাকায় ঝুলন্ত সেতুতে কাজের জন্য রাখা জলের ট্যাংকের জল দিয়েই আগুন নেভানো হয় এদিকে খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন বাসিন্দারা কি কারণে আগুন লাগলো তা জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেই ধারণা ওই অগ্নিকাণ্ডের ফলে ঝুলন্ত সেতু দিয়ে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় পরে ডাম্পার থেকে বালি আনলোড করে ডাম্পারটি সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে এই ঘটনার পর ভোরের আলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার দাবি আরো বেশি জোরালো হয়ে উঠল শহরে বামনপাড়ার বাসিন্দা অপু এবং দীপ্তি পালের বাড়িতে গত বছর একসঙ্গে জন্মেছিল তিন শিশু জন্মের পরে তাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন মা বাবা কারণ তাদের অনেকে বলেছিলেন একসঙ্গে তিন শিশু জন্মালে তাদের শারীরিক অবস্থা ঠিক থাকে না কিন্তু বছর ঘুরে বৃহস্পতিবার তাদের প্রথম বর্ষপূর্তিতে শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো হয়েছে এই খুশিতে কোনো সামাজিক অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন না করে একটি রক্তদান শিবিরের আয়োজন করলেন পাল দম্পতি জেলা ব্লাড ব্যাংকে রক্ত সংকটের কথা সকলেরই জানা তাই শিশুর জন্মের সময় যাতে কোনো রকম ভাবে রক্তাভাব কোনো রোগের না হয় তাই এই উদ্যোগ এমনটাই জানিয়েছেন অপুপাল আমার তিন ছেলে হয়েছে জমজ ঠিক আছে দীর্ঘ প্রতীক্ষার পরে হয়েছে তো ভগবান হিসেবে তো ওরা হয়েছে খুব ভালোভাবে হয়েছে মনে মনে একটা ইচ্ছা ছিল যে ভগবান সবকিছু ঠিকঠাক থাকলে পরে একটা ক্যাম্পের আয়োজন করবো এরকম যাতে সমাজে একটা ভালো মেসেজ যায় প্লাস ওরা বড় হয়ে ওদের কাছে একটা ভালো পৌঁছাবে আজকে ওদের বয়স কত আজকে এক বছর হলো এক বছর কি নাম তিন তিন ছেলের অনিত রঞ্জন হবে কি টাইটেল কি পাল কতটা খুশি আপনি খুব খুশি খুব সেই উপলক্ষে রক্তদান করলেন হ্যাঁ অমিত বনিকের রিপোর্ট এভি নিউজ অন্তোদ্বয় যোজনার মাধ্যমে এতদিন জলপাইগুড়ি সদর ব্লকের বন্ধ রায়পুর চা বাগানের পাঁচশো হঠাৎ করে প্রায় পরিবার এই থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ অন্যদিকে আটা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের বৃহস্পতিবার সকলকেই অন্তোদ্বয় যোজনার মাধ্যমে রেশনের সম পরিমাণ বিলি করার দাবি তুলে আন্দোলনে সামিল হলো শ্রমিকরা এদিন শ্রমিকরা একজোট হয়ে রেশন বয়কট করেন সকলকে অন্তদ্বয় যোজনার প্রাপ্য রেশন না দেওয়া পর্যন্ত তারা রেশন নেবেন না বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এদিন রায়পুর চা বাগানে উত্তেজনা ছড়ায় রেশন ডিলার রেশন নিয়ে গেলেও সেই রেশন নেননি শ্রমিকরা ঘটনাস্থলে রয়েছেন খাদ্য দপ্তরের প্রতিনিধি বাগানের শ্রমিক অমিত ওরাও জানান প্রত্যেক মাসে রেশন নিয়ে সমস্যা সমপরিমাণ রেশন চাই আমরা যেটা এখানে রেশন কম আছে

এদিকে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বাগানের শ্রমিক প্রধান হেমব্রম বলেন বাগানে সাড়ে পাঁচশো পরিবার রয়েছে সকলে অন্তর্দয় যোজনায় রেশন পেতেন হঠাৎ করে অনেকের রেশন যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ এই কথা বিডিওকে জানানোর পর গ্রেপ্তার করার হুমকি দিচ্ছেন বিডিও এমনটাই গুরুত্বপূর্ণ অভিযোগ এলো সামনে রায়পুর চা বাগান আমাদের রেশন নিয়ে রেশন আমরা ঠিকঠাক পাচ্ছি না কোনো সপ্তাহ পাঁচ কেজি আটা ডিউ থাকে চাউল ডিউ থাকে তারপরে আমরা উপর মহলে কেউ জানাই তা ওরা আজকে কালকে এদেরকে ভিডিও ডাকছিল এবং ফুড সাপ্লাই অফিসার ছিল এই আমাদের কন্ট্রাক্টদেরকে তাইকে বলতেছে তোদের রায়পুর চা বাগানে যেভাবে রেশন দিচ্ছিস প্রধান হেমব্রম কথা মতন দিচ্ছিস আর প্রধান হেমব্রম কে রেশন কম যাচ্ছে তখন আটকাচ্ছে কেন ও কে বেশি বাড়াবাড়ি করতেছে আমরা কালকে তোমরা রেশনটা দাও আমি পুলিশ নিয়ে যাচ্ছি আর প্রধান আমরাকে আমরা অ্যারেস্ট করব কেন রেশন দিতে দিচ্ছি না আমি রেশন কেন দিতে দিচ্ছি না আমরা পাঁচশো বাহান্নটা ফ্যামিলি আছি আমরা এ ওয়াই হয়েছি সাড়ে পাঁচশো আমি বলতেছি সাড়ে পাঁচশো ফ্যামিলি কিন্তু আমাদেরকে দেওয়া হোক বাকিটা আমরা চাচ্ছি না তার জন্য আমি কেন বলতে যাচ্ছি তার জন্য আমাকে অ্যারেস্ট করবে ফুড সাপ্লাই অফিস তার জন্য আমরা রেশন প্রত্যেকটা লোক বের হয়েছে আমরা কেন রেশন নিব পুলিশ আসক কীভাবে ফুড সাপ্লাই অফিস আজকে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় ওদের জোর জবরদস্তি করে আমাদের ক্যাটাগরি দিতে চাচ্ছে এখানে কিন্তু আমরা কেন মানব আমরা দু হাজার বাইশে যেটা পাস হয়েছে সাড়ে পাঁচশো ফ্যামিলি আমরা সাড়ে পাঁচশো ফ্যামিলি যেটা ওইটাই চাচ্ছি তার কমও চাচ্ছে না কাউ বেশি চাচ্ছি না কিন্তু ঠিক মতন দিচ্ছে না যদি সাড়ে পঞ্চাশটা ফ্যামিলি পঞ্চাশটা ফ্যামিলি আমাদের রেশনগুলো কোথায় যাচ্ছে আমরা আজকে ওইটার প্রতিবাদ করতেছি আমাদের পাঁচ পঞ্চাশটা ফেমিলি রেশনটা কোথায় যাচ্ছে আমরা কেন পাবো না ঠিকঠাক করে তার জন্য আমরা আজকে আন্দোলন করবো আজকে কি করছেন আজকে এখানে পুলিশ নিয়ে আসবে নেক্সপেটার পুলিশ নিয়ে আসবে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য এখন তো রেশন কি নিচ্ছে না আমরা কেউ নিব না আমরা কম রেশন নিব না আগে ডিউ রেশনগুলো দেওয়া হোক এবং আমাদের সাড়ে পাঁচশো যে রেশন পাওনা আছে ওটাই দাও কত ডিউ হয়ে আছে মানে গত মাসের পাঁচ কেজি করে আটা কম দিচ্ছে তো আমাদের কেন দিচ্ছে ঠিকঠাক ভাবে দিচ্ছে না আমাদের রেশন গুলা ডিলার বলছে ডিলার তো বলতেছে ওইখান থেকে আমাদেরকে কম পাঠাচ্ছে আর জোর জোর বৃষ্টি দিতে बोलतेছে না হলে আমাদের যারা ডিলারশিপ আমাদের ডিলারশিপটাকেই कैंसिल করে দিবে কালকে ভিডিও রীতিমতন धावा দিয়েছে ফর সাপ্লাই অফিস ওরকম প্লেস ভিডিও সাহেবকে কালকে বলতে গেলাম আমাকে চ্যালেঞ্জ করতেছে তো মি কে আমাকে বলেছে আরে আমি তো রেশন পাওয়ার আমি স্বর্মিকে এই কাম কর আমি বলব না থেকে এবার তুমি কোথায় পাওয়ার পাইলা কে পাওয়ার দিয়েছে এমন ধরনের কথা বলছে আমাকে রেকর্ডিং করা আছে আমি ভিডিওকে চ্যালেঞ্জ করছি যে আপনি রেশনটা দেন আর আমি আটকাবো আপনি অপর থেকে সঙ্গে সম্পাদিকা তথা রেশন ডিলার মিনা বিবি জানান বর্তমানে চারশো পঁচাশি জন অন্ত্যোদয় যোজনার রেশন পাচ্ছেন বাকিদের অফিস থেকে রেশন দেওয়া হচ্ছে সাধারণত দু কেজি চাল তিন কেজি আটা হিসাবে আমরা রেশন কম দিচ্ছি না রেশন ঠিকই দিই কিন্তু আমাদেরকে অফিস থেকে যা রেশন দেওয়া হয় একশো চারশো পঁচাশি জনের এওয়াই আমরা চারশো পঁচিশ জনকে এওয়াই দিই কিন্তু তারা ক্যাটাগরি আছে তারাও ওদের তো ওদের তো মেশিনে ফিঙ্গার দিলে মেশিনে বের হয় যে দুই কেজি চাও তিন কেজি আটা তিন কেজি কম এরকম কিন্তু ওরাও এই কুশ কেজি তেরো কেজি তিনশো আটাই চাচ্ছে হ্যাঁ আগে ওরা পেতো আগে অফিস থেকেও দিত আমরাও নিজেও দিয়েছি আমরা তো বলছি না আমরাও দিচ্ছি যখন আমরা রেশন দিতাম কম হয়ে দিত তখন আমরা অফিসে গিয়ে বলতাম তখন অফিস আমাদেরকে রেশন দিত তারপরে এনে দিচ্ছি এখন কিন্তু দুই বছর থেকে অফিস আমাদেরকে দিচ্ছে তখন আমরা ওদেরকে ওদের হাতে ডিউ সিলিপ দিছি দিচ্ছি আমরা যখন যা কমিশন পাই সেখান থেকে তখন কিনে পাবলিক দিতে পরের মাসে আবার দিয়ে দিচ্ছি ওরা সামনে দুয়ারে সরকার হয়েছিল দুয়ারে সরকার হয়েছিল তো আজকে গিয়েছে ওখানে বলছে যে ক্যাটাগরি মাল দিতে আমাকে আমি ক্যাটাগরি মাল দিব কেউ নিবে না এখন কি রেশন কেউ নিচ্ছেন নিচ্ছে না ওরা বলছে সবাই দিলে সবাইকে ওয়াই দিতে হবে নাইলে একজনও নিব না আমরা এই কথা অফিসেও গিয়ে বলে আসি তো এখন কাকে জানালেন আপনি আমি সাই সাহেব নিচ্ছে কাকে কি বললো উনি বললো আমি দেখছি ব্যাপারটা হেলাপাখড়ির মনস্বী শিশু নিকেতনের পঁচিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সেই উপলক্ষে প্রথমে খুদে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তথা অভিভাবক অভিভাবিকা সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শিশু নিকেতন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে যায় সেখানে প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সভাপতি শশাঙ্ক শেখর রায় লস্কর পতাকা উত্তোলন করে প্রতিযোগিতা সূচনা করেন পঁচাত্তর এবং একশো মিটার দৌড় আলু পুরনো দৌড় রিলে রেস অঙ্ক কষা চকলেট দৌড় বিস্কুট দৌড় হামাগুড়ি বাটি চামচ দীর্ঘ লম্ফ অর্থাৎ লং জাম্প হাই জাম্প ক্রিকেট বল ছোঁড়া প্রভৃতি কুড়িটি ইভেন্টে খুদে পড়ুয়ারা অংশগ্রহণ করল প্রত্যেকটি ইভেন্টের শেষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি বাকিদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট এভিনিউজ শেষ করবার নিউজ হেডলাইন্স আরো একবার জমি মাফিয়াদের রুখতে সরকারি জমি রক্ষা করতে নিজের হাতেই দখল করা জমির খুঁটি ভেঙে দিলেন বিডিও প্রশান্ত বর্মন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের ধারাগঞ্জ এলাকায় দুর্নীতি সারের কালোবাজারি বন্ধ সহ অন্যান্য দাবি নিয়ে বিক্ষোভ এসিওসিআইয়ের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই বিষয়গুলির বিরুদ্ধে সদর মহকুমা দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন মতন এভি নিউজ এ পর্যন্তই পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার ফিশার নমস্কার